পর্দা উঠল ওয়াল্টন ডিআরইউ মিডিয়া কাপের সাংবাদিকদের অন্যতম বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ দুই হাজার একুশের উদ্বোধন করেন বিসিবি পরিচালক সাজিদুল ইসলাম ববি প্রথম দিনে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয় এর মধ্যে টুর্নামেন্টের টপ ফেভারিট জিটিভিকে উনিশ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে শিরোপার অন্যতম দাবিদার চ্যানেলাই টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ছেষট্টি রান সংগ্রহ করে চ্যানেলাই সর্বোচ্চ চব্বিশ রান করে রাহুল রায় এবং দ্বিতীয় সর্বোচ্চ পনেরো রান করেন অতিথি খেলোয়াড় সাদিকার টিভির মিজানুর রহমান সবুজ সাতষট্টি রানে জয়ের লক্ষ্যে নেমে চ্যানেলায়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় জিটিভি অপরদিকে দিনের গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচে বাংলা ট্রিবিউনের বিপক্ষে তেইশ রানে দাপুটে জয় পেয়েছে ঢাকা টাইমস ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে পঁচাশি রান সংগ্রহ করে ঢাকা টাইমস দল জবাবে খেলতে নেমে ঢাকা টাইমসের গোছানো বোলিংয়ে মাত্র তেষট্টি রানেই থেমে যায় বাংলা ট্রিবিউনের ইনিংস এর আগে গত মঙ্গলবার ডিআরইউ সাগর উনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্টে মোট বাহান্নটি দল অংশগ্রহণ করেছে চার গ্রুপে ছয় দল এবং বাকি চার গ্রুপে সাত দল নিয়ে এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব হবে নকআউট এরপর আট গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ ঘোষণা করা হবে সিক্স এ সাইড ফরম্যাটের সব খেলাই অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে